ওই যে প্রধান দা ফুল তুলছে, ও আসা দেখো চারিদিকে প্রচুর কুয়াশা। সকালে উঠে উঠে ছাদে এসে মর্নিং ওয়াক করতে এসেছি, আর তার সঙ্গে পাখির আওয়াজ, এই দেখো কুয়াশার পুরো চারিদিক আর ফুল, মন একদম ভালো করে দেওয়ার মতো তোমার মানে সময়। এখন বাজছে তোমার 6:15 কি 20, তো চলো একটু মর্নিং ওয়াক করে নিই, তারপর নিচে গিয়ে তোমার সাথে বকবক করবো। জপের মালা নিয়ে আমি রেডি, এই যে জপের মালা, তো চলো। আর বাইরে ভীষণ কুয়াশা, জবা ফুল প্রধানদা বলে জবা ফুলটা নাও, আর প্রধানদা সকাল সকাল নিয়ে কাজ সেরে ফেলছে। চল মর্নিং ওয়াকটা করে নিই, কালকে আবার পরীক্ষা, কালকে তোমাদের হিন্দি পরীক্ষা, যারা হিন্দি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। কত সুন্দর লাগছে দেখতে, এরকম মিঠুকে মিঠুকে এটা পড়লে খুব সুন্দর লাগে, গুটলি ফুটলি, এইটা আমার গুটলি। এদের না তেলটা মাখানোর পর গা হাত পাগুলো যেন বেশি চকচক হয়ে গেছে। ওরা এখন ক্যারাম বোর্ড খেলতে বসেছে, খুলে দেবো ক্যারাম বোর্ডটা, ওরা কেমন সুন্দর বসে আছে দেখো, পুতুল মুতুল নিয়ে আজকে দুজন মিলে বসে আছে, ওরাও পুতুল নিয়ে বসে আছে, আরও কটা বের করে দিতে হবে। তাহলে এখানে মজা দেখো, তিলের তেল দিয়ে গাগুলো মালিশ করলে বেশ চকচক করছে এবং পরিষ্কারও লাগছে। আর এখানে পম্পা করছে পাউরুটি ব্রেড আর বাটার খাবে, এই যে পিনাট বাটারটা নিয়ে এসেছিলাম ওটা আগে ওনাদের ভোগ দিয়ে দিই, তারপর সানের কাছে যাবে। এই হচ্ছে দেখা হচ্ছে ব্রেড আর পিনাট বাটার একদম গপুদের ভোগে পড়বে।
ব্রেড আর পিনাট বাটার অ্যাপেল আর মিষ্টি হেলদি ব্রেকফাস্ট। আজকে আমার টিফিনে পিনাট বাটার আর ব্রেড অ্যাপেল আর হলিডেস মাখা। অনেকদিন কদবেল খাইনি বলে কদবেল মাখা আনা হয়েছে, ওটা আমরা খাবো। আজকে লাঞ্চে আছে ব্রাউন রাইস, ভেন্ডি পোস্ত, লাউয়ের তরকারি আর মিক্স যে ডালটা এনেছিলাম এ থেকে মোড় থেকে ওখান থেকে মিক্স ডাল ধরে পাতা দিয়ে একটা ডাল হয়েছে। এই হচ্ছে আমার লাঞ্চ। দেখো আমার গোলু মোলুকে কি সুন্দর লাগছে আমার সন্দেশকে। আর তেলটা মাখাতে বলছি আর চকচক করছে, বেশি বেশি চকচক হয়ে গেছে। যে আমার মিঠাই জীবন ধরি আর দুজন মিলে ক্যারাম খেলছিলো, এবার উঠি আমি সন্ধ্যা দেবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তো কি সুন্দর লাগছে, মানে এই মুভমেন্টটা এত ভালো লাগছে, মানে খালি চোখে তোমাদের দেখালে তো মানে বুঝতে পারতে, এত ভালো লাগছে যে বলার নেই। উপরে ওরাও খেলছে, হবে টিটি টিটি দেখা দেওয়া আছে, আর এখানে এরা দুজন খেলছিল। আর এই ড্রেসটা পরে যেন সন্দেশকে ড্রেসটা টুপিটা পরে বেশি মিষ্টি লাগছে, মিঠে তো আমার এমনিতেই সুইট। এখন বাজছে 5:45, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তোমাদের সাথে বকবক করতে বসলাম। আর আজকে কসবের মাখাটা অসম হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, মানে কোনো কথা হবে না, এত সুন্দর খেতে হয়েছিল। আর আমি তোমাদের বললাম না যে তিলের তেলটা অর্ডার দিয়েছি, ওটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেটা আজকে দেখাচ্ছিলো যে ডেলিভারি হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে ডেলিভারি হয়নি, কারণ জানি না আজকে ডেলিভারি দিল না, কিন্তু দেখাচ্ছিলো আমার কাছে, এও এসছে কাছে মেসেজও এসছে যে আজকে ডেলিভারি হয়ে যাবে এবং 5:30টার মধ্যে হয়ে যাবে। তো এখন তো 5:45 বেজে গেছে, 5:56 বেজে গেছে, তাও কিন্তু এখনও তোমার ডেলিভারি দেয়নি। তো আজকে ভাবছি একটা নেটফ্লিক্সে সিনেমা দেখে নেবো, দেখা যাক। তো এরকম করেই আমার আজকে দিনটা কাটলো। আর দিন দিন ওই তেলটা মেখে দিন দিন এরা সুন্দর চকচকে হয়ে যাচ্ছে, এবং আজকে পুরো প্লেয়িং মুডে ছিল, খেলার মুডে ছিল, এবং খুব সুন্দর লাগছিলো আমার গপুদের দেখতে। তো মনটা অনেকদিন পর ভালো লাগলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাত্রিবেলায় রান্না হয়েছে ওই যে 5 মিশালি ডাল এনেছিলো, ওই ডালটা আর রুটি আর ভেন্ডি পোস্ত, এগুলো সব আছে, সকালেগুলো সব আছে। তো প্রথমত রুটি, দুধ রুটি আর ওই ডাল দিয়ে খেয়ে নেবো, আমি ডাল রুটি খেয়ে নেবো, রাত্রিবেলা অত বেশি ঝামেলা ভালো লাগে না। আগে আমার দিন শুরু হতো 7:00, 7:00 উঠে রেডিমেডি হয়ে 7:30 থেকে 6:30 এরকম টাইমে উঠে রেডিমেডি হয়ে আমি সঙ্গে সঙ্গে নিচে চলে যেতাম, নিচে আমাদের স্কুল আরম্ভ হয়ে যেত, স্কুলে চলে যাওয়া, বাবুকে স্নানকে রেডি করা, এইভাবে আমার দিন চলতো। কিন্তু যবে থেকে আমি ঠিক টাইমলি উঠা ঠিক করছি, মানে আমি সকাল 5:00 থেকে 5:30 মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করি, খুব জোর দেরি হয় 6টা, কিন্তু ততক্ষণে আমার কী হচ্ছে, যতক্ষণ আমাদের এখানে একটু মানে সকাল সকাল একটুখানি মানে দিনটা শুরু হয়, কেন অনিমা দিদি তোমরা দেখেছো 6:30 থেকে 7:30 মধ্যে ঢুকে যায়, তো আমার তখন দিন শুরু হয়ে যায়। তো অলরেডি তখন তা করতে আমার এক্সারসাইজ হয়ে যায়, জপের মালা হয়ে যায়, মানে লাইক মেডিটেশন হয়ে যায়, তোমার নিজের সঙ্গে একটুখানি টাইম কাটানো, ওপরে নেচার দেখা, প্লাস সব কিছু কমপ্লিট করার পর আমার চা, এবং 8:00 থেকে 8:30 মধ্যে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে যায়। তো দিন শুরু করার সঙ্গে সঙ্গে আমরা যে আগে লাইফটা ছিল, ঘুম থেকে উঠে আগে মোবাইল দেখা, মোবাইলে কী কমেন্ট এলো, কত মানে কী লাইক পড়লো বা কে FBতে কী ছাড়লো, এইগুলো দেখা, এইগুলো ভাবতাম যে ওটা নিজের সঙ্গে টাইম কাটাচ্ছি, কিন্তু কখনোই না। সকালবেলা উঠে মোবাইল হাতে নেওয়াটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট, কারণ ওইটা ওই সকালবেলা উঠে ওখানে যেরকম কমেন্ট আসছে, যেরকম রিপ্লাই আসছে, বা আমার ইউটিউব চ্যানেল যেহেতু আমার আছে, ওখানে কীরকম কী কমেন্ট করছে, সেগুলো আমার গোটা দিনটাকে নেগেটিভ করে দিত, কোনো একটা নেগেটিভ কমেন্ট গোটা দিনটাকে নেগেটিভ করতো। হ্যাঁ, আদার দেন তোমার এটাও ছিল পাশাপাশি যে তোমার অন্য পজিটিভ কমেন্ট আমার দিনটাকে করতো, কিন্তু সেটার সংখ্যা খুব কম ছিল, ম্যাক্সিমাম নেগেটিভগুলো আমার দিনটাকে কন্ট্রোল করতো, এর ফলে দিনটা কিন্তু খুব একটা ভালো হতো না, এবং দিনের পরে একটা অনেকটা টাইম কিন্তু নিজের জন্য পাওয়া যেত না, যেটা এখন পাচ্ছি। তো আমিও বলবো তোমরা উঠো সকালবেলা উঠে, কিন্তু মোবাইল হাতে দিও না, নিজেকে সময় দাও, মেডিটেশন করো, যোগা করো, ওয়াক করো, গপুদের সঙ্গে টাইম কাটাও বা মাদের সঙ্গে টাইম কাটাও, নিজের ফ্যামিলিকে টাইম দাও, 8টার পর মোবাইল হাতে দাও, দেখবে তোমার দিনটা আগের থেকে অনেক ভালো যাচ্ছে। একবার মেনে দেখো আমার কথাটা, যদি হয় আমি ঠিক বললাম কি ভুল বললাম এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। তোমাদের হেলথ আপডেট দিয়ে দিই, শরীরটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে, কাশিটা কমেছে, যে ওষুধগুলো দিয়েছিল অ্যান্টিবায়োটিক ওটার জন্য এখনো আছে কাশি, কিন্তু ঘড় ঘড় করছে, কিন্তু এই সিরাপটা খেতে অনেকটা কাশি কমে গেছে। আর একটা বাজে খবর আছে আমার জন্য, খুব বাজে খবর লাগে, পুরো বাজে, আমার গ্লাস হারিয়ে গেছে, আমাকে যে স্টিলের গ্লাস সময় পাঠিয়েছিল এরকম টাইপের গ্লাস হারিয়ে গেছে, যাই হোক কিনতে হবে একটা গ্লাস, গ্লাসের জন্য গার্গিল করতে পারছি না, গার্গিল করার জন্য গ্লাস নিতে হবে একটা, দেখি বা কি করা চাই। আবার কালকে তো বায়োলজি এক্সাম, ভাবতে পারছি মানে ইঞ্জিনিয়ারিং করতেছি না, সেই স্কুল লাইফ লিড করছে, জ্ঞান বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ম্যাথটা তো লাগবে,
ফিজিক্স ভালো লাগবে, কিন্তু আমি যে লাইনে আছি সে লাইনে কেমিস্ট্রি বায়োলজি কি কাজে আমি বুঝতে পারছি না। এই যাই হোক, করাচ্ছে করতে হবে, আবার কোডিংও শেখাচ্ছে উল্টো উপর থেকে, মানে সব হোলসেলে সবাইকে ছেড়ে দেওয়া এরকম টাইপের ব্যাপার। যাই হোক, আজকে এখনো পর্যন্ত মানে সেইভাবে কাশিটা আবার জ্বর আসেনি, আজকে আজকে জ্বর একদমই আসেনি, কালকে তাও অল্প এসেছিল, আজকে একদমই জ্বর আসেনি। আজকে নিজেকে একটু খেলেওছি, দেখি এবার যা টাইম নিয়ে আদা তো দিয়েছে 5 দিনের কোর্স আর কয়েকটা ওষুধ 10 দিনের কোর্স দিয়েছে, খেয়ে দেখি কত ঠিক থাকে না থাকে, ওষুধ কাজ করছে একটু জানি দেখি। মানে এই আমি এডিটিং করতে বসবো, এডিটিং করতে করতে মিঠাই আরম্ভ হবে, মিঠাই হতে হতে এক্সপোর্ট হবে, মিঠাই হওয়ার পর ওটা আপলোড হবে, হওয়ার পর তোমার তারপরে আমি আমার তাকুতের মধ্যে ডিনারটা হয়ে যায় আমার কমপ্লিট, আমি ঠিক 9:30 মধ্যে আমি বিছানায় পড়ে যাই, তারপর একটু মোবাইল টোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুম চলে আসে, ঘুমিয়ে যায়। তো এইটাই হচ্ছে মানে সান যেহেতু নেই ইভিনিং টাইমে আমার মানে ইভিনিং টাইমের রুটিন এটা তোমাদের, আর সকালবেলা এক্সারসাইজ টেক্সারসাইজগুলো করি, ওই এই ছোট মানে এই করে দিনগুলো কেটে যাচ্ছে। সানের সর্দিটা অনেকটা ভালো, সানের আবার গ্লাস হারিয়ে গেছে, আমাকে বলছে আমার গ্লাস হারিয়ে গেছে, মানে এই নিয়ে সব চলছে আর কি কিছু না। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে, আমার এডিটিং কেমন লাগছে অবশ্যই জানাবে। তাহলে আজকে এখানে রাখি, আমি এডিটিং করতে বসবো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চিৎকার, যতক্ষণ না ফিরে আসি ভালো থেকো সুস্থ থাকো, ফিরে সুন্দর মনে যত্ন থাকো, লাভ।